শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই নার্সিংহোমের তিনতলার রান্নাঘরে আগুন লাগে। আগুনের আতঙ্কে তিনতলা থেকে ঝাঁপ দেন রাঁধুনি। আতঙ্কে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েন রোগী ও রোগীর আত্মীয়রা। আমরা তো ভিতরে রয়েছি, দেখতে পাইনি তো। তারপর কি দেখলেন? দিয়ে আবার দেখছি আগুন আগুন আগুন, আমরা নেমে এসে দেখছি সত্যি করেই আগুন। তারপর দিয়ে আমরা এই রাস্তা ধারে দাঁড়িয়ে ছিল, বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, বেরিয়ে ছেলা ছুলি নিয়ে ফাঁকে তো বেরাতেই হবে, ভয় চলে গেছে। হ্যাঁ, তারপর কি দেখলেন? আর কি, আর মেয়েটা ইয়া হয়ে গেল, ওখানকার থেকে ঝাঁপিয়ে দিল, কতগুলো এমনি করে তুলে নিলাম নিতে, আর আমরা আবার ওখানে দাঁড়িয়ে। কতটা কতটা আতঙ্কে রয়েছেন? অনেক 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 তো। তখন কি হয়েছিল ভাই? এটা রান্নাঘরে গ্যাসের জন্য হচ্ছিল আর কি। হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল আমি তো আর দেখি নাই, আমি প্যাসেন্ট একটা। হ্যাঁ, আমি তো ভিতরে ছিলাম। হ্যাঁ, তো আমি দেখা গেল হট্টু বলেছি, আমি বেরিয়ে চলে গেলাম। হ্যাঁ, চলো চলো রাস্তা চলো। কি হয়েছে? আমরা তো পেছনে গেছি নু, আমরা তো বেশি বলে আগুন লেগে এসেছি। তারপর এই যে দেখছি যে খালি বিয়ে হয়ে গেল, বাস ওপর থেকে খেয়ে নিচে ঝাঁপ দিয়েছিল। আমরাই করেছি, আমরা যে এরা সব করেছিল ঝাপানা। ভালো মানুষের রান্না, আপনারা তখন আতঙ্কে ছিলেন নাকি? আতঙ্কে আর কি আছে, আর ওকে গ্যাস তো ওকে দিয়েছি না, করে গ্যাস ধরে গেল। তারপর দাদাও করে জ্বলিতে নিমানো করে নেই কেউ, ইয়ার করে এগুলো ভয়ে ঝাপাচ্ছে উপর থেকে, মানে উপর থেকে ঝাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, যে ধরলো দু তিনজন মিলে। কি করে কে ঝাঁপিয়ে দিয়েছে উপর থেকে? মেয়েটা ওই যে কাজ করে রান্না রান্না করছিল, যে বেশি আহত হয়নি? না না, কোনো কিছু হয়নি, এমনি ধরে নিয়েছিল সব। কততলা উপর থেকে ঝাঁপিয়েছে? কততলা উপর থেকে? ওই তো তিনতলা উপর থেকে। নাম কি? আমি রানী, নামি এই আসছি তো। কি শুনলেন? কে পড়েছে উপর থেকে? সবন বলাবলি করছে। মানে কে এসে? আমি তা জানি। এখানে কাজ করে? জোরে বলুন। ভয়ে বেরিয়ে গেছি, আগুন লেগেছে। তারপরে ওই চার পাঁচ ফুট আগুনটা জ্বলতে দেখি, ওইখান থেকে কেউ ঝাঁপিয়ে দিয়েছিল? একটা মেয়ে মানুষ ভয়ে কোনটা ঝুলছিল সামনেটায়। আচ্ছা, দিয়ে বেশিক্ষণ ঝুলে থাকতে পারেনি, দিয়ে নিচে নিচে পড়ে গেল চার পাঁচজনে। আপনারা কোথায় গিয়েছিলেন তখন? আমার ডাক্তার সাহেব বেরিয়ে চলে গেলেন। দিয়ে আপনাদের কে আছে ভর্তি? যে আমার মেয়ে। কতটা আতঙ্কে ছিলেন তখন? খুব আতঙ্কে ছিল। আপনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন, পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস কে লেগেছে মনে হচ্ছে নাকি? হাসপাতাল কর্তৃপক্ষ জানান রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে। রান্নার গ্যাস থেকে একটু মানে আগুন স্পার্কিং করছিল আর কি, ও সেটা ফায়ার ডিস্টিংগুইশ ছিল, সেটার থেকেই আগুনটাকে নিভিয়ে দেওয়া গেছে আর কি। তার মধ্যে ইতিমধ্যে ফায়ারের অফিসারও এসেছিল, সব চেক করে গেছে। না
ওই গ্যাসের থেকে রান্না করতে গিয়েই লেগে গেছিল। না না ওই তো কোথাও লিকেজ পড়ে গেছিল, রান্না বলে ওই রাঁধুনি ছিল, রাঁধুনি নাম তো ম্যানেজারও বলতে পারবে। না 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 আগুন কারো গায়ে লাগে না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।